সারা দেশব্যাপী অতিরিক্ত ভাড়া যেন আদায় কোথাও না হয়, এটা কিন্তু আমরা সাংগঠনিকভাবে সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে হেল্প করতে চাই। আপনারা আমাদের কি সাহায্য নেবেন? আমরা সাহায্য করতে চাই, আসেন, যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের ধরেন, শুধু পত্রিকা বললেও হবে না, আপনারা মাঠে নামেন, আমরা সহযোগিতা দিব, গাড়ি বন্ধ হবে না, আমরা দেখব সেখানে। আপনার সক্ষমতা বাড়ান, আপনি ঈদের সময় শুধু মিটিং করবেন এটা না করে আপনারা এটার নিয়মিত, আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ যখন ডাকবেন আমরা আপনাকে সহযোগিতা দেব। এমন কোন সেক্টর আছে বাট গভর্নমেন্টের এমন কোন ডিপার্টমেন্ট আছে যেখানে অর্ডার দিলে সবাই সব কথা মানবে 100%? তো অর্ডার দিলে যদি 100% সব কিছু মানতো তাহলে তো আর কোর্ট কাছারির দরকার হইতো না। এখানে তো কিছু সংখ্যক লোক আছে যারা নির্দেশ মানে না, কিছু লোক আছে যারা অনিয়ম করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হয়, যার ফলে এগুলো করতে হয়। ঈদকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বক্তব্য, কেউ কোনো অতিরিক্ত ভাড়া নেবেন না। যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিব এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য ব্যবস্থা নেয়। কাউন্টারগুলোতে যাতে আপনার এইভাবে টিকিটের ক্ষেত্রে অনেকগুলো কালোবাজারি হয় এবং সেটি কিন্তু আমাদের কাছে সেই ডকুমেন্টগুলো আছে, অনেক ক্ষেত্রে যে আপনাদের যে স্টাফরা আছে তারা টিকিটটা ব্লক করে রাখে, ব্লক করে রেখে আপনার কী বলে যে পরে হয়তো অতি মূল্যে বিক্রি করে। এই যে রেলের টিকিট আপনার অনলাইনে দিচ্ছে সেখানে যেটা দেখছি যে তার ক্যাপাসিটি নাকি 5 লক্ষ হিট করতে পারে, সেখানে নাকি 2 কোটি হিট করছে, তাই এইগুলো তো সবই কলাপস করছে। তাই সেই জায়গাগুলোতে আমাদের যে ধৈর্যহীনতা, সেখানে আপনার যারা আমাদের যারা যাত্রী ভাইরা আছেন তাদেরও অনেক ক্ষেত্রে দেখলাম যে খুব অস্থির হয়ে যায়, তাই সেখানে এই জিনিসগুলো তো বাংলাদেশে আসলে এটা বাস্তবতা। তা আমরা চাচ্ছি যে আপনাদের সাথে নিয়ে আপনাদের নিয়েই আমরা একটু কাজ করতে চাই, যেহেতু এটি একটি বড় ডিম্যান্ড আছে ভোক্তাদের কাছে, আমাদের বিশেষ করে যাত্রীদের কাছে, যাতে এটি আমরা কিছুটা হলেও একটি শৃঙ্খলা আনতে পারি, সেই জন্য আমাদের আজকে এই ক্ষুদ্র প্রয়াস। ঈদের সময় যাতে আপনার ভোক্তাদের এই বিষয়গুলো আপনি যেটা ট্রান্সপারেন্ট থাকুক, আপনি বলে দেন যে টিকিটটা এত টাকা হবে, এইটা যদি আপনি ভোক্তা জানেন সে তার চয়েস, সে এটা দিয়ে টিকিট কাটবে কি কাটবে না। একটা সিলি অভিযোগে যদি আমরা এখানে যদি অ্যাকশন নিতে যাই তাহলে হয় কি যে পুরা আপনার সিস্টেমটাকে আপনার ব্রেকডাউন হয়ে যায়। তা আমি এই বছর আমি আমার যারা যাবেন ওখানে আমাদের অফিসারদেরকে নির্দেশনা দেব, সেটি হলো যে কোনো অভিযোগ, এটা সিলি হোক বা যে কোনো গুরুতর অভিযোগ হোক, এই বিষয়টি ওখানে যে নেতৃবৃন্দ আছে তাদের আগে নজরে নিবে, সেই নেতৃবৃন্দ যদি সলভ করতে পারে গুড অ্যান্ড আপ, সলভ না করতে পারলে তারপরে আমরা ইন্টারভেনশন করবো। এটা কিন্তু স্ট্রিক্টলি করতে হবে। কাউন্টার থেকে যে টিকিটগুলো বিক্রি হয় অথবা আপনার টার্মিনাল থেকে, সেই ক্ষেত্রে মোটামুটি ওনাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু তার বাইরে যেগুলো আছে আমাদের সেই জায়গাটায় আমরা ফোকাস করবো।